আপনি বাপ, ছেলের বাপ, আপনাকে শক্ত হতে হবে, তাহলে ছেলে ঠিক হবে। বুড়ো বাপ লাঠি ধরে যাচ্ছে, বুড়ো বাপ লাঠি ধরে যাচ্ছে মসজিদে পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতে, আর জুয়ান ছেলে তার আর ঘুম ভাঙছে না, তার আর ঘুম ভাঙছে না, পৌষ মাসের শীতে লেপ গায়ে দিয়ে শুয়ে আছে। বুড়ো বাপ নামাজ পড়ে এসে দেখে কিনা বেলা উঠে গেছে, ছেলে ঘুমিয়ে আছে। আমরা সোজা হব না, আমরা সোজা হব না, একবারে সোজা হব, বুঝেছেন কথা? এক রাখাল ছেলে, সে গরু নিয়ে গরু চড়াতে গেছে আলের ধারে, আপনারা জানেন আলকে উঠে আছে, আলের ধারে খরিস গোপ্র সাপ আছে, আলকে উঠে আছে, বিষাক্ত সাপ থাকে আলে, আলের ভিতর থেকে সাপ বেরিয়ে পড়েছে, সাপ বেরিয়ে বুঝেছেন কথা তাকে কামড়াতে যাচ্ছে। আপনারা তো জানেন রাখাল ছেলের হাতে এই এত বড় হয়েছেন কথা লাঠি আছে, ওই লাঠির দ্বারা গিয়েছে একবারে, হ্যাঁ মাথার উপরে দিবার পরে একবারে সোজা হয়ে গেছে, মানে মরে গেছে। তা রাখাল ছেলে উদ্দেশ্য করে বলছে, ওই সাপটার দিকে উদ্দেশ্য করে বলছে, বেঁচে থাকতে তুই সোজা হলি না, বেঁচে থাকতে তুই সোজা হলি না, মরে যাবার পরে তুই সোজা হয়ে গেলি। তা আমরা মুসলমান, কোন মুসলমান জানে না যে নামাজ পড়তে হবে, কোন মুসলমান জানে না যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, কোন মুসলমান জানে না যে রমজান মাসে রোজা রাখতে হবে, হারাম হালাল বেঁচে খেতে হবে, সব জানি, কিন্তু আমরা হচ্ছে জ্ঞান পাপি, আমরা হচ্ছে জ্ঞান পাপি। বৌদ্ধ বৌদ্ধ বলেছিল আমার পরে আরো বুকেতে একটা মানুষ জন্মগ্রহণ করবে, তার বাপের নাম থাকবে আবদুল্লাহ, আর ছেলের নাম যে নবী হবে ছেলের নাম থাকবে মোহাম্মদ। তা ভাইরা আমার, তারা জানতো যে কি মানুষ এসেছে, সারা পৃথিবীর যত মুসলমান আছে তাদের ইবাদত, তাদের বুঝেছেন কথা আমল, যত সাহাবা ওলি গোস কুতুবের, যত নবী তাদের আমলের পাল্লা যদি একদিকে রাখা হয়, আর নবীর আমলের পাল্লা যদি একদিকে রাখা হয়, তা নবীর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরের সাথে হবে না, জোরের সাথে হবে না। আমাদের ভাগ্য ভালো যে আমরা মুসলমান নবী পাকের উম্মত হয়ে আসতে পেরেছি। অনেক নবী বলেছিল যে আল্লাহ পাক আমাদেরকে নবী না করে আখিরি জমানার, আখিরি জমানায় যে নবী আসবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীর উম্মতকে যদি পাঠাতেন আখিরি জমানার যে নবী আসবে, তিনার উম্মতকে যদি পাঠাতেন আমরা সৌভাগ্য মনে করতাম। ভাইরা আমার, সিলসিলা মজবুতের সাথে ধরবেন, সিলসিলা মজবুতের সাথে ধরবেন। এনি টাইম আমি বহাস করতে রাজি আছি, এনি টাইম, এনি ডে, এনি মান্থ, এনি উইক আমি বহাস করতে রাজি আছি। কোন জায়গায় বসবেন সেটা বলুন, ফ্যাটফ্যাট করবেন না, আমার সামনে ফ্যাটফ্যাট করলে অসুবিধা আছে। এক জায়গায় আমি জলসায় গেছি, কিছু আলেম খালি পাশে বসে বলছে কি জানেন, লাশাক কাফি, লাশাক কাফি, লাশাক কাফি। আমি চুপ করুন, আমি জানি লাশাক কাফি মানে হচ্ছে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, তা আপনি ফ্যাটফ্যাট করছেন কেন, চুপ করে বসিয়ে দিয়েছি, চুপ করে বসিয়ে দিয়েছি। প্রতিষ্ঠান করা মুশকিল আছে, আমার ছেলে সাওয়ান, সাওয়ানকে আমি বলেছি ঠিকভাবে চলবে, ঠিকভাবে চালাবে, চেষ্টা করবে, কষ্ট করে চালাবে, তোমার দাদুজান যেভাবে চালিয়েছে, তোমার চাচাজান যেভাবে চালিয়েছে,
সেইভাবে চালাবে। আমি সবাইকে বলেছি, কথা শুনতে হয়েছে, এই গ্রামে দুজন বেঁচে আছে, তারা বলেছিল কোন এক লোকের সম্বন্ধে জবাব দাও, জবাব দাও, মাইক খাটিয়ে প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল তিনি, তো মাইক খাটিয়ে বলছে জবাব দাও, জবাব দাও, মানি না মানি না, মাদ্রাসা ছাড়ো, জবাব দাও, জবাব দাও। সেই দুটো লোক এখনো বেঁচে আছে, আর সবগুলো ইন্ডিয়া আন্ডারগ্রাউন্ড। ইন্ডিয়া আন্ডারগ্রাউন্ড বলতে কি বোঝাচ্ছে জানেন তো? সাড়ে তিন হাত তলায় নিচে চলে যেতে হবে, মানে মানে মাটির তলায়। সব চলে গেছে, সমালোচনা করতে হবে, আর কিছু করতে হবে না। কেউ কাজ করতে গেলে বাধা দেয়, কে নেককার কাজ করতে গেলে বাধা দেয়, কে শরিয়াতের কাজ করতে যাচ্ছে বাধা দিবে, আপনি মসজিদ করতে যাবেন বাধা দিবে, আপনি মাদ্রাসা করতে যাবেন বাধা দিবে, আপনি একটা জনহিত কাজ করবেন বাধা দিবে। আমার কি নিয়ত আছে জানেন? বলে দিচ্ছি, সবাই সব করেছে, সবাই সব কিছু করেছে, কেউ মাদ্রাসা করেছে, কে এতিমখানা করেছে, অনেক কিছু করেছে। আমি দুটো জিনিস করব, কি জানেন? মেন্টাল হসপিটাল, মানে পাগলের হসপিটাল আমি একটা করব। ওই পাগলের হসপিটালে শিক্ষক থাকবে, যারা অসুখ যাদের যাদের ব্রেনের ডিফেক্ট আছে তারা থাকবে, ছাত্র হয়েও থাকবে কি এমনি থাকবে, হসপিটালে ভর্তি হবে, রুগী হয়ে ভর্তি হবে, রুগী হয়ে ভর্তি হবে। হসপিটালে করার আগে আমি নিয়ত করেছি, করার আগে প্রথম আমি ভর্তি হব ওই হসপিটালে, এই পাগলের হসপিটালে আমি ভর্তি হব। কেন? এই কিছু মুসলমান আর কিছু ভাই সাহেবদের পাল্লায় পড়ে, আর কিছু মৌলানাদের পাল্লায় পড়ে আমি পাগল হয়ে গেছি, যেন কষ্ট করে রাঁচি না যেতে না হয়। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় পাগলাগারদ হচ্ছে রাঁচি, তা আমার নিয়ে তাতে একটা পাগলাগারদ করবো, তাতে ভর্তি হব আমি। আগে পাগলাম করছ, সিলসিলা নিচ্ছি নিবিনি, ছমাস বলছে সিলসিলার বাইরে, আবার ছমাস বলছে সিলসিলার বাইরে, সিলসিলার বাইরে আবার ছমাস বলছে না ইনার মতন লোক হবে না, ছমাস পরে বলছে ইনার মতন লোক হবে না। কেন? ওই ছেঁড়া কোরআন শিবের দিকে যাচ্ছি আমি আবার ঘুরে, ছেঁড়া কোরআন শিবের মতন সম্মান করে দাফন করবেন, নাহলে পুকুরে পুকুরে পানিতে ভাসিয়ে দেবেন, ডুবিয়ে দেবেন, দূরে থাকবেন। আমি আবদুল্লাহ যদি শরিয়াতের খেতাব শরিয়াতের খেলাফ কথা বলি, তাহলে আপনারা আমার কাছ থেকে সরে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খুতবা দিচ্ছিলেন, তিনি চিল্লে উঠে বললেন, যদি শরিয়াতের খেলাফ আমি চলি, শরিয়াতের বাইরে যদি আমি চলি, তোমরা কি করবে? দুটো নওজোয়ান ছেলে, দুটো যুবক ছেলে দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে বললো যে এই উলঙ্গ যে তলোয়ার আছে খাপের মধ্যে নেই, খাপ ছাড়া উলঙ্গ তলোয়ারের দ্বারাই আপনার সেটটাকে কেটে দেবো, আপনাকে কতল করবো। তা ভাইরা আমার, দোস্তরা আমার, শরিয়াত শরিয়াতের মতন চলবে, আর ফতোয়া ফতোয়ার মতন চলবে, যেখানে সেখানে ফতোয়া দিবেন না, আর সব সময় দাদা হুজুরের কথা টেনে নিয়ে আসে। এ কি দাদা হুজুর সেটা করেনি? বলছেন দাদা হুজুর করেছিলেন, বড় হুজুর কে আর করেনি? হ্যাঁ বলছে বড় হুজুর করেছিলেন। এ কি খবরদার, নিজের কিছু থাকে, নিজের যদি কিছু বল থাকে তুমি সেটা বলো, সব জায়গায় টেনে আনবে না, সব জায়গায় টেনে আনবে না দাদা হুজুরকে, বড় হুজুরকে, বড় হুজুরের মতন লোককে, দাদা হুজুরের মতন লোককে যদি কেউ কিছু বলে আমি ছেড়ে কথা বলবো না। আমাকে খারাপ বলতে পারে, আমাকে খারাপ বলতে পারে, আমি আবদুল্লাহ খারাপ হতে পারি, কিন্তু আমার বাপের বাপ দাদুর সামনে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না, আমি ছেড়ে কথা বলবো না। বাইরে আমার, দোস্তরা আমার, আসুন সকলে বুঝেছেন কথা, একটু দোয়া চাই।
তারপরে নামাজ হবে, ঈশার নামাজের পরে একটু তাবারুক আছে আপনার কাছে পৌঁছে যাবে, তারপরে একে একে সব আসবে, সবাই নাম বলা সম্ভব না। আমার ছেলে সব বলেছে, আমার ছেলে অনেক কিছু বলেছে, সব বলতে হবে কেন? বুঝেছেন কথা? আসুন, অনেক কথা আলোচনা হয়ে গেল, বহু দূর থেকে সব এসে গেছে, বুঝেছেন কথা, অনেক জায়গা থেকে এসেছে। আর এই জলসা প্রতি বছরে পয়লা কার্তিক হয়ে থাকে, আপনারা ক্যালেন্ডার দেখে নেবেন। আশ্বিন মাসটা কোনো সময় 31 যায়, আবার আশ্বিন মাসটা কোনো সময় 30 যায়, বুঝেছেন কথা? দেখে পয়লা কার্তিক আপনারা বাড়ি থেকে বেরোবেন। এই জলসা, বুঝেছেন কথা, 47 বছর হচ্ছে। আর সকলের জন্য দোয়া করবেন, আমার ভাতিজাদের জন্য, আমার একমাত্র ভাই অসুস্থ, তিনার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, অনেক কিছু আলোচনা হলো, বর্ধমান থেকে যারা এসেছেন আমার অন্তর থেকে আন্তরিক সালাম, যারা 24 পরগনা থেকে এসেছেন আমার অন্তর থেকে আন্তরিক সালাম, আমার আত্মীয় স্বজন, আমি ঝগড়া পছন্দ করি না, সিলসিলার কথা বলবে আর উল্টো পাল্টো পথে চলবে, অনেক আলেম আছে তাদেরকে আমি হাত জোর করে বলছি, খবরদার এইভাবে চলবেন না, তাহলে আমি ভালো ব্যবস্থা নেব। আসবেন, আলোচনা করব, আপনি আলেম আমিও আলেম, আলেমে আমি আলেমে আলোচনা হবে, বুঝেছেন কথা? সব জায়গায় ফতোয়া দিয়ে বসবেন না ভাইরা আমার, দোস্তরা আমার, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা শেষ মুনাজাত না, শেষ মুনাজাত হবে, আমার ছেলে শ্রবণ বলেছেন, শ্রবণ সিদ্দিকী উনি বলেছেন, শেষ মুনাজাত হবে ফজরের নামাজের কিছু আগে, তারপর নামাজ হবে, তারপরে আপনারা সব যে যার বাড়ি যাবেন, ফজরের নামাজের আগে শেষ মুনাজাত হবে। আল্লাহুম্মা আমিন, যেমন আল্লাহুম্মা আমিন, যেমন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের পরে তাবারুক দেওয়া হবে, তার আগে দেওয়া হবে না। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনার হাফিজুল্লাহ হাফিজুল্লাহ কবুল করুন, এই খারিজি মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসাকে আপনি কবুল করুন। আমাদের বাড়িতে অনেক মুরব্বী অসুস্থ আছেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করবেন, খাস করে আমার ছেলে ভাইয়ের হায়াতকে দারাজ করবেন, আমার ছেলের জন্য, আমার ভাই বোনদের জন্য, আমার সমস্ত যারা ভাই বোন আছে তাদের জন্য দোয়া করবেন, আমার ভাগ্নদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবার নাম বলতে গেলে তাহলে আর ওয়াজ করতে হবে না, তাহলে বুঝেছেন কথা, মোনাজাত করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ একটু বলতে হয় যে সকলের জন্য দোয়া করবেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবুল সালাই সারা পৃথিবীর মুসলমানের হেফাজত আপনি করবেন, মুসলমানকে ফুটবল মনে করে, যতগুলো দল আছে একবার লাঠি মারছে আর এক দলে চলে যাচ্ছে, ও লাঠি মারছে আর এক দলে চলে যাচ্ছে, মুসলমানকে ফুটবল মনে করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই ভারত স্বাধীন হওয়ার সময় মুসলমানের অনেক 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 অবদান ছিল, মুসলমানের অনেক অবদান ছিল স্বাধীন হওয়ার সময়। কিছু মুসলমান এই দেশে রয়ে গেল, কিছু মুসলমান ওখানে রয়ে গেল, এখন বর্তমান বাংলাদেশ পাকিস্তান, আর আমরা হিন্দুস্তানে বাস করছি। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কে, তা আমি বলবো, শতপ্রথম আমি বলবো মুসলমান। দ্বিতীয়বার যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আপনি কে, আমি বলবো সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতের নাগরিক। দ্বিতীয়বার প্রশ্নের উত্তর দেবো আমি
ভারতের নাম জুড়ে। খবরদার দেশের সাথে, খবরদার দেশের সাথে বেইমানি করবেন না। আমি মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি, যে আদর্শ নবী পাক দেখিয়ে দিয়ে গেছেন। নবী শুধু মুসলমানের নবী ছিল না, নবী পাক ছিলেন একটা খ্রিস্টানের নবী আর হিন্দু ভাইদেরও নবী, কাফেরদেরও নবী। সারা জাহানে বুকে তিনাকে আল্লাহ পাক রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। আল্লাহ সেই নবীকে ছাড়েনে, জানোয়ার মানুষের খুন নেই, জানোয়ারের মতন কথা বললেই হয়ে গেল, বেশি ফ্যাট ফ্যাট করলে রাজপথে নামবো, আমি কয়েক লক্ষ লোক নামবো, বুঝেছেন কথা? খেলা হবে, খেলা হবে, সব খেলা বন্ধ হয়ে গেছে। মুখে বলতে খুব সহজ, করাটা খুব কঠিন। চুপ করে আর বসে থাকবো না। যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, সে মুসলমান হোক আর হিন্দু ভাই হোক, মুখে যা আসবে তাই বললে আমি সহ্য করব না, নবীর সামনে কথা বললে আমি সহ্য করব না। আমি আব্দুল্লাহ বড় উজিরের ছোট ছেলে, আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু নবীর সামনে কথা বললে ছেড়ে কথা বলবো না। এই কথাটা যেন মাথায় থাকে, নাহলে আমি রাজপথে নামবো। ভাইপোরা কি দেখিয়েছে? আমি দেখিয়ে দেবো, বুঝেছেন কথা? আমাকে খোঁচা মারার চেষ্টা করবেন না। সব নেতাকে আমি চিনি, সব নেতাদের সাথে আমি কথা বলেছি, কিন্তু আমি দেশে বাস করতে যে একটা দলকে ভোট দিয়েছি, ভোট আমি দিয়েছি, নাগরিক সাব্যস্ত করতে গেলে আপনাকে ভোট দিতে হবে। কাকে ভোট দিবেন না দিবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। মেয়েরা নবী হতে পারে না, নবীদের মা হয়েছে, ও মা, মা, ও মা, কবরে যেতে হবে যে মা, ও মা, পাঁচটা কাফন পড়তে হবে মা, ও মুসলমান ভাইরা আমার তিনটে কাফন পড়তে হবে যে, হ্যাঁ মা, ঝগড়া লাগাবে না মা, খবরদার ঝগড়া লাগাবে না মা, বউ হয়ে এসেছ চিনতে শিখো, ঝগড়া লাগাবে না, ঝগড়া লাগাবে না, ক্ষতি হবে। আর চাঁদা পয়সা বিল নিয়ে মাদ্রাসায় দিবেন, যে কোনো মাদ্রাসায় টাকা পয়সা যখন দিবেন, চাঁদা যখন দিবেন, বিল নিয়ে দিবেন, কারো হাতে পয়সা দিবেন না, মাজারের ভিতরে পয়সা দিবেন না, মাজারের বাইরে পয়সা দিবেন না, মাজারের ভিতরে পয়সা দিবেন না। এই মাজার আমার আব্বা হুজুর করে গেছেন, এই হোস্টেল আব্বা হুজুর করেছেন, এই বোর্ডিং আব্বা হুজুর করে গেছেন, বড় হুজুর করে গেছে মাজার, বড় হুজুর কেবলা করে গেছে। আমি আব্দুল্লাহ দরে খেল যা কথা বলি না, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন দর্শি কোন, আল্লাহুম্মা সাল্লি আলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। কত টাইম হলো?